পায়খানা যাই হোক করতে গিয়েছিল গরুর বাড়ির লোকেরা, এসে দেখে ওদিকে একটি লোক আছে। রাতের অন্ধকারে গরু ছাগল চুরির অভিযোগে গৃহকর্তী এবং স্থানীয় ভিলেজ পুলিশ সাথে সেবিকদের চেষ্টায় ধরা গেল গাড়ি সহ অভিযুক্তদের। কিন্তু আদেও কি তারা গরু চুরির উদ্দেশ্যেই এসেছিল নাকি ছিল অন্য কোনো উদ্দেশ্য? ঘটনা দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিমের খেলার মাঠের কোণেই বিফল জানার গোয়াল। অভিযোগ শনিবার রাতে রাত প্রায় আড়াইটা নাগাদ সেই গোয়াল থেকেই একটি গরু এবং কয়েকটি ছাগল অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করলে দেখে ফেলেন গৃহকর্তী ছায়া জানা, ডাকেন স্বামী বিফল জানাকে। স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটের কাছে খবর গেলে ওই রাতেই সেবিকদের চেষ্টায় অভিযুক্তদের ধরে গাড়ি সহ পাঠানো হয় দাসপুর থানায়। তবে অনেকেই এটিকে চুরির ঘটনা বলে মানছেন না। দাসপুর পুলিশের তরফে জানানো হয়েছে এর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে। ওই গ্রামে স্থানীয় কৃষকদের সবজি আড়ত থেকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি নিয়মিত ওই মাঠে যাতায়াত করে। গাড়ির মালিক ও চালক উভয়েই স্থানীয়, তাই চুরির ঘটনা নয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। আমরা কথা বলি আড়ত মালিক রাম পাত্রের সাথে, তিনি হরিরামপুরের বাসিন্দা। তিনি জানান মাঠে গাড়ি ঠেকিয়ে চালক ওই গোয়ালের পিছনে গিয়েছিল শৌচকর্ম করতে, সেই সময়ই তাকে চোর মনে করে ধরা হয়েছে। ছিলাম ঘুমিয়ে, একটু ঘুম ভেঙে গেছে, এবার ছাগল গুনানি খুব মোড়া কাটছে, ভ্যাঁ করছে, ভ্যাঁ করতে আমি বলি কি জড়ি গেল নাকি, আমাদের অনেকগুলোই ছাগল আছে 15-16টা, বলি তাহলে এক জায়গায় কি জড়ি গেছে। এবার আমি উঠে দেখেছি ওইটা জিদির জিদির লাগানো আছে ওইখানে, কিছুই বলতে পারিনি, উনি তুলতে গেছি, বলি আর এসো না এসো না, গুয়ালা কে এসো না এসো না, উনি তখন ধীরে করে উঠে চলে আসছে, বলো কে আমি কি জানি গুয়ালা কে আমি ছাগল খুলছে, বলে দিয়ে উনি ছুটে আসে, কোথাও খুঁজে পাইনি না, দেখছে খিরিস তোলার দিকে চলে গেছে। আমি মারবো নি ধরবো নি, তোমার কি হচ্ছে তুমি বলো আগে, সে আর ভয় আর কিছু বলতে পারবি, এসে আস্তে আস্তে এবার গাড়ি কাটিটা গাড়িতে হবে, সেই ঝাঁকার উপরে কাটি রাখার পরে এবার আমি বলি তাহলে খাও, এবার চলো বলি এবার কাটি দো, কাটি দেখে এবার রাখি, সকালে যাওয়া হবে। এবার এদের দশা আমাদের যেতে ছিল সে ডিউটি করে, সে বলে কি হয়েছে বিফল, বলি এই ব্যাপার এখানে মোটামুটি এইরকম কেস হয়ে গেছে, সে বলতে থানায় ফোন করতে এসেছে, আমরা মারধরও করিনি আর কাকু ছাগল তো আছে না লোক রাজনগর পশ্চিমে এই স্কুল ময়দানে যে কেসটা হয়েছে রাত্রে 3:30টার সময়, ওটা হচ্ছে যে আমাদেরই ব্যবসাদারের গাড়ি কলিকাতার, উনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার গাড়িটি 3:15-এর মধ্যে এই মাঠে নামিয়ে দেয়, এখানেই আমাদের মাল কিনা হয়, ও ভেবেছিল গাড়ি রেখে সকালে যেমন মাল কিনা হয় লোড হবে, সেই হিসেবেই গাড়িটিকে ওখানে স্ট্যান্ড করে গাড়ি থেকে নেমে উনি পিচ্ছাপ কিংবা পায়খানা যাই হোক করতে গিয়েছিল। ওইখানেই পাশের বাড়িতে একটি গোয়াল ঘর ছিল, ওখানে গরু ছিল, গর্ভবতী গরু, তো সে মানুষের কি গাড়ির শব্দ পেয়ে চিল্লাতে থাকে, তখন ওনার বাড়ির গরুর বাড়ির লোকেরা এসে দেখে ওদিকে একটি লোক আছে, সে পিচ্ছাপ করতে কি পায়খানা করতে গিয়েছিল ওখান থেকে, তাকে লেডিস এসে যখন বলে কে ওদিকে কে, সে ভয়ে গাড়ি ছেড়ে একটু দূরে গিয়ে একটা গাছের গড়াতে লুকিয়ে পড়ে, তখন তার ফ্যামিলিকে ডাকা হয়, ফ্যামিলি এসে দু চারজন এসে তাকে যখন জিজ্ঞেস করছে সে ভয়ে থতমত বলছে দেখুন আমি এদিকে পিচ্ছাপ কিংবা পায়খানা খুঁজছিলাম, আমি ভয়ে লুকিয়ে পড়েছিলাম, বলে এটা ভুল বুঝাবুঝি বিভ্রান্ত হয়ে এখন গাড়ি ড্রাইভার আর কলিকাতার যে পার্টি থানায় আছে থানায় বোঝাপড়া হচ্ছে, এবার এটা যে হয়েছে এটা একটা ভুল বুঝাবুঝি মন্তব্য হয়েছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রামপাত্র, বাড়ি হরিরামপুর রাজনগর, ঠিক আছে, 2 নম্বর অঞ্চলের আমি বাসিন্দা। আমি গোয়ালে দেখেছি, আমি দেখলে তো বলতো, আমি যেটি দেখেছি আর গোয়ালটা এরকম আলগা
আমি ওই সময় মানে দেখাচ্ছি এমন করে ফাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।